আজ আমি বানাবো চিংড়ি মাছের কড়াই পাতুরি। তো এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব, দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে 5 মিনিট রেখে দেব। এই যে ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দেব 2 চামচ পরিমাণে সর্ষে গুঁড়ো। যেহেতু আমি গুঁড়ো ব্যবহার করেছি তাই এর মধ্যে দেব 1 চিমটি হলুদ, 1 চিমটি লবণ, 1টা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, দিয়ে 1টা চামচ দিয়ে মিক্সড করে ভালোভাবে রেখে দেব। এভাবে মিক্সড করে নিলে সর্ষে গুঁড়ো তেতো লাগে না। তো সর্ষে গুঁড়োটা রেডি হয়ে গেছে, এটা এখন থাক। এখন আমি এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 4টে লঙ্কা ও 2 চামচ পোস্ত, এটা ভালো করে বেটে নেব। তো দেখো আমার পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। তো এখানে আমি সর্ষে বাটা, পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব 1টা চামচের সাহায্যে। একটু সামান্য জল দেব, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব। এখন ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো দেখো গ্যাসটা ধরিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। তো দেখো চিংড়ি মাছটা সুন্দর ফুটে উঠেছে, এখন একটু নেড়ে চড়ে উঠতে হবে। এখন ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। তো দেখো চিংড়ি মাছের কড়াই পাতুরি একদম রেডি, এখন আমি এটা নামিয়ে নেব। তো খুব কম উপকরণে খুবই টেস্টি এই রেসিপিটি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।